ভারতবর্ষের প্রথম 10টি স্বচ্ছ শহরের মধ্যে ত্রিপুরার নাম যাতে চলে আসে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। বুধবার স্বচ্ছ ত্রিপুরা ও সুন্দর ত্রিপুরা গড়ার লক্ষ্যে কদম তরিষ্ঠ উপ সংস্থার উদ্যোগে আয়োজিত এক সাফাই অভিযানে অংশ নিয়ে বললেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এদিনের সাফাই কর্মসূচিতে হাত লাগান খোদ শিক্ষামন্ত্রী শ্রীনাথ। এদিন তিনি নিজে কৃষ্ণনগর এলাকার বিভিন্ন গলিতে সাফাই অভিযানে অংশ নেন ছিলেন যুব সংস্থার অন্যান্য কার্যকর্তারাও। প্রবলেম থাকে না হো একদম পরিষ্কার করে বাদিক বা ডান দিয়ে দাম জনা কর বাদিক শুধু আরে মানে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ক্লিন সিটি স্বচ্ছতার পরিসরে সেটা হলো মহীশূর, সেকেন্ড চণ্ডীগড়, থার্ড তামিলনাড়ু তিরুচিরাপল্লী, ফোর্থ বিশাখাপত্তনম, এবং এরকম আমি রয়েছে। আমাদের নর্থ ইস্টের মধ্যে গ্যাংটক রয়েছে 10টা সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে। তো আগর তো নোংরা হিসাবে যেমন 10টা রয়েছে, ক্লিন সিটিও রয়েছে। তো আমাদের আমরা ক্লিনের মধ্যেও পড়িনি, আমরা সবচেয়ে নোংরার মধ্যে পড়ি, কিন্তু সেজন্য আমাদেরকে ত্রিপুরাকে বা আগরতলাকে আরও এগিয়ে যেতে হবে। এবং আপনারা জানেন এশিয়ার মধ্যে সবচেয়ে স্বচ্ছ গ্রাম হলো মাউলিনং, এটা হলো মেঘালয়ের একটা গ্রাম আছে মাউলিনং, সেটা স্বচ্ছ গ্রাম। আমাদের ত্রিপুরার মধ্যে সবচেয়ে সুন্দর গ্রাম হলো ভাঙ্গন। তো আমরা চাইছি আগরতলা যেন এই প্রথম দশম স্থানে যেন আসতে পারে, আমরা সেরকমভাবে চেষ্টা করছি।